11 বছরের সুখের সংসার ছিল নাজিম রাবিয়ার। দীর্ঘ 11 বছরের সুখের দাম্পত্য জীবন ছিল রাবিদ আহমদ নাজিম ও রাবিয়া খাতুন তানির। বিবাহিত জীবনে তারা ছিলেন 3 সন্তানের মা বাবা। সুখেই কাটছিল বিবাহিত জীবনের দিনগুলো, কিন্তু শাহনিয়া নামক এক জ্বর উল্টে পাল্টে ডুবিয়ে দিল তাদের জীবন ডিঙে। নাজিমকে চিরতরে কেড়ে নিল রাবিয়ার জীবন থেকে, 3টি অবুঝ সন্তানকে সারা জীবনের জন্য করে দিল পিতৃহারা। সিলেট নগরী কাজীটুলার উঁচা সড়কে 5তলা ভবন থেকে পড়ে রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে রাবিদ আহমদ নাজিমের। নাজিম সিলেটের শাহপুরান থানার পীরের বাজার এলাকার আটগাঁও কেওয়া গ্রামের নর্মিয়ার ছেলে। নাজিমের 1 ছেলে ও 2 মেয়ে। 2 বছর আগে তিনি উঁচা সড়কস্থ চৌধুরী ভিলা নামক 5তলা বাসার 5ম তলার B5 ফ্ল্যাটটি শাহনিয়া বেগম নামের এক নারীর সঙ্গে খালাতো বোন পরিচয়ে সাবলেট ভাড়া নেন। সেই ফ্ল্যাটে শাহনিয়া ও তার ভাই আকবর থাকতেন। সেই ফ্ল্যাটের ভাড়া দেওয়া হতো 12,000 টাকা। নাজিম পরিবারের অজান্তে সেই ফ্ল্যাটে প্রায়ই রাত কাটাতেন। মৃত্যুর পর নাজিমে থাকার কক্ষ থেকে নানা রকমের মাদকদ্রব্য ও সেবনের সরঞ্জামাদি উদ্ধার করেছে পুলিশ। নাজিম যাদের সঙ্গে ভাড়া থাকতেন সেই ছেলে ও মেয়ে তার খালাতো ভাই বোন নন বলে পুলিশ নিশ্চিত করেছে। নাজিমের মৃত্যুর একদিন পর মঙ্গলবার দুপুরে কথা হয় তার স্ত্রী রাবিয়া খাতুন তানির সঙ্গে। অশ্রুভেজা নয়নে রাবিয়াও জানান, বিবাহিত জীবনে নাজিমের সঙ্গে তিনি সুখী ছিলেন, তাদের ছিল না কোনো আর্থিক সংকট। 1 ছেলে ও ফুটফুটে 2টি মেয়ে সন্তান রয়েছে তাদের। রাবিয়ার বাবার বাড়ি সিলেট নগরী টিলাগড়ে। 11 বছর আগে নাজিমের সঙ্গে বিয়ে হয় জানিয়ে রাবিয়া বলেন, আমার স্বামী আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করতেন। আমার জানা মতে তিনি সিগারেট পর্যন্ত খেতেন না। আমার স্বামীকে ষড়যন্ত্রমূলকভাবে হত্যা করা হয়েছে। আমি হত্যার দৃষ্টান্তমূলক বিচার চাই। শাহনিয়া নামের ওই মেয়েই আমার জীবনের সর্বনাশ করেছে। আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, সন্তানদের করেছে পিতৃহারা। শাহনিয়াকে রিমান্ডে নিলেই সব কিছু বেরিয়ে আসবে। 2 বছর ধরে কাজীটুলার সেই বাসায় নাজিমের রাত কাটানোর বিষয়ে রাবিয়া বলেন, এ বিষয়টি আমি কোনো মতেই জানতাম না, এমনকি আমার শ্বশুর শাশুড়িও জানতেন না। বাইরে রাত কাটানোর বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বলতেন, পেশাগত দায়িত্ব পালনের জন্য মাঝে মধ্যে বাইরে রাত কাটাতে হচ্ছে। উল্লেখ্য, সোমবার সকালে নগরীর কাজীটুলার উঁচা সড়কস্থ চৌধুরী ভিল্লা নামক 5তলা বাসার ছাদ থেকে নিচে পড়ে রাবিদ আহমদ নাজিম গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে দুপুরে তার মৃত্যু হয়। নাজিমের পরিবারের সদস্যরা জানান, সোমবার সকালে নাজিমের বাবাকে কাজীটুলা থেকে কে বা কারা ফোন করে বলেন নাজিম 5তলা থেকে পড়ে গুরুতর আহত হয়েছেন। তাকে সিলেট MH উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। খবর পেয়ে নাজিমের পরিবারের সদস্যরা উসমানী হাসপাতালে গিয়ে তাকে মৃত দেখতে পান। এদিকে নাজিমের মৃত্যুর সঙ্গে জড়িয়ে পড়েছেন শাহনিয়া নামের বিবাহিত এক নারী, যার সঙ্গে নাজিম এক ফ্ল্যাটে খালাতো ভাই বোন পরিচয়ে থাকতেন। যদিও নাজিমের বাসা ভাড়া নিয়ে থাকার বিষয়টি জানতেন না তার পরিবার। নাজিমের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা, সোমবার দিবাগত রাত 12:15 ওই নারী ও তার 2 ভাইকে আটক করেছে সিলেট কোতোয়ালি মডেল থানা পুলিশ। আটককৃতরা হচ্ছে নিজামের সঙ্গে এক ফ্ল্যাটে থাকা নারী শাহনিয়া বেগম, তার ভাই আকবর ও ইয়ামিন। তাদের বাবার নাম আলাউদ্দিন আনোয়ার। তাদের বাড়ি সিলেটের বালাগঞ্জ থানার গহরপুর এলাকায়। এর আগে সোমবার রাতে ওই 3 জনের বিরুদ্ধে নাজিমের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়ের করা হয়েছে, মামলা নম্বর 24। পুলিশ জানিয়েছে মাদক সংক্রান্ত বিরোধের জেরে নাজিমকে পরিকল্পিতভাবে হত্যা করা হতে পারে। এজন্য পুলিশ শাহনিয়া নামের ওই নারীকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করলেও তিনি মুখ খুলছেন না। সেই সাথে মুখ খুলছেন না শাহনিয়ার 2 ভাই আকবর ও ইয়ামিনও। তাদের কাছ থেকে কোনো তথ্য না পাওয়ায় পুলিশ মঙ্গলবার দুপুরে তাদেরকে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করেছে। তবে আদালত সিদ্ধান্ত দেননি, পরবর্তী তারিখে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছে পুলিশ। শাহনিয়া বেগম নামের ওই নারী মাদকদ্রব্য কারবারের সঙ্গে জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে। এদিকে ময়নাতদন্ত শেষে মঙ্গলবার বিকেল 3টার দিকে নাজিমের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করে পুলিশ। পরে বাদ মাগরিব পারিবারিক কবরস্থানে নাজিমের দাফন সম্পন্ন হয়। প্রিয় দর্শক, এই ছিল সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপ দিয়ে রাখবেন।